আল্লাহর শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম, যা 11 বার পাঠ করলে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন, পেরেশানি মুক্ত করে দিবেন, হাজত পূরণ করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, যে নামগুলো ধরে তোমরা আল্লাহ তাআলাকে যদি ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করে যদি কোনো বান্দা মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে যে কোনো ধরনের প্রয়োজন ব্যক্ত করে, আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করে দিবেন, আল্লাহ তাআলা হাজত পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার খাস এই নামটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দিবেন, তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম আমরা কখন পড়ব, কীভাবে পড়ব? প্রথমত কথা হলো, আমাদের যত ধরনের ঝামেলা রয়েছে, আমাদের যত ধরনের পেরেশানি রয়েছে, আমরা কেউ সন্তানাদি নিয়ে পেরেশানির মধ্যে রয়েছি, আমরা কেউ পারিবারিক বিষয় নিয়ে সমস্যার মধ্যে রয়েছি, আমরা কেউ চাকরি বাকরি পাচ্ছি না, অনেক কষ্টের মধ্যে রয়েছি, কারো ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, আমরা নানার বিধ্বংসনে জীবনযাপন করছি, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ মনোনিবেশ হতে পারি আর আল্লাহ তাআলার খাস এই নামটি 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এই নামটি আমরা কখন পড়ব, কীভাবে পড়ব? আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে থেকে শ্রেষ্ঠ একটি নাম, যে নামটির অর্থ হল মর্যাদাশালী, মহিমাময়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। জুল জালালি অর্থ হল মর্যাদাশালী, ওয়াল ইকরাম অর্থ হল মহিমাময়। আল্লাহ তাআলা মর্যাদাশালী, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মর্যাদা দান করবেন যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস রেখে, একিন রেখে, ইখলাস রেখে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবে। আল্লাহ তাআলা সম্মানিত, যে ব্যক্তি এই নাম পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। এই নামটি আমরা পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পর। আমরা ফজরের নামাজের পর কিভাবে পাঠ করব? জায়নামাজের মধ্যে বসা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা 3 বার দুরুদ শরীফ পাঠ করে নেব, যে কোনো দুরুদ শরীফ আমাদের জানা রয়েছে সেই দুরুদ শরীফটা আমরা 3 বার পাঠ করব। আমাদের যদি কারো বড় দুরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা ছোট দুরুদ শরীফটা পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ তাআলার গুণবাচক এই নামটি আমরা 11 বার পাঠ করব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, অর্থাৎ আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার গুণবাচক এই নামটি 11 বার পাঠ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। অবশ্যই আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলা পূরণ করবেন, আমরা নেক উদ্দেশ্য রাখবো, জায়েজ উদ্দেশ্য রাখবো, না জায়েজ কোনো উদ্দেশ্য আমরা রাখবো না। কেননা আল্লাহ তাআলা না জায়েজ কোনো কিছুকে কামনা করাকে নিষেধ করেছে। তাই আমরা এই নামটি প্রত্যেক ফরজ নামাজের পর মনে প্রাণে বিশ্বাস রেখে আমল করবো।